মাত্র একটি অস্ত্রের জোরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ইসরায়েল। অন্যথায় আরব রাষ্ট্রগুলোর হামলায় বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যেত ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটি। ইসরায়েল এমন এক প্রতিরক্ষা ব্যবস্থার উদ্ভাবন করেছে যার মাধ্যমে অদৃশ্য এক নিরাপত্তা বলয়ে ঢেকে দিয়েছে গোটা দেশকে, যেখানে শত্রুপক্ষের রকেট প্রায় প্রবেশই করতে পারে না, স্বয়ংক্রিয়ভাবে আকাশেই ধ্বংস হয়ে যায় সেগুলো। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম, যার ওপর ভর করেই টিকে আছে দেশটির নিরাপত্তা ব্যবস্থা। প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি আরব দেশের সাথেই যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। 2006 সালে দ্বিতীয় লেবানন যুদ্ধে তেল আবিবের অভ্যন্তরে 4,000-এর বেশি রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে 44 ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার পাশাপাশি আহত হন শতাধিক। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হন 2,50,000-এর বেশি মানুষ, আর মাটির নিচে বাংকারে আশ্রয় নেন লাখ লাখ ইসরায়েলি। অঞ্চলটিতে ইসরায়েলের প্রতিপক্ষ কেবল হিজবুল্লাহই নয়, রয়েছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসও। 2000 থেকে 2008 সাল পর্যন্ত প্রায় 8,000 রকেট হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠনটি। এতে ভয়াবহ নিরাপত্তা সংকটে ভুগতে থাকে ইসরায়েল, ফলে এসব হামলা আকাশেই ঠেকিয়ে দিতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে উঠে পড়ে লাগে দেশটি, যার ফল এই আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুপক্ষের রকেটে ইসরায়েলের যখন নাভিশ্বাস উঠছিল, তখন উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসে দেশটির দুই টেক জায়ান্ট রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। মাত্র 3 বছরের কিছু বেশি সময়ে তারা তৈরি করে শক্তিশালী এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার নাম দেয়া হয় আয়রন ডোম। কোনো ধরনের ঝক্কি ছাড়াই একসাথে ছোড়া ডজন ডজন রকেট মাটিতে মিশিয়ে দিতে সক্ষম এই ডিফেন্স সিস্টেম। যেহেতু গাজা ও লেবানন থেকে স্বল্প পাল্লার রকেট ও মর্টার হামলা চালানো হয়, তাই ব্যবস্থাটি শর্ট রেঞ্জ অ্যাটাক, যেমন রকেট বা মর্টার শেল ধ্বংস করতেই বিশেষভাবে তৈরি করা হয়েছে। আয়রন ডোমের 3টি ইউনিট রয়েছে। এর মধ্যে রাডার সিস্টেম ইসরায়েলের দিকে ধেয়ে আসা রকেটকে চিহ্নিত ও তার গতিপথ শনাক্ত করে, এরপর কন্ট্রোল ব্যবস্থা ধেয়ে আসা রকেটের সম্ভাব্য হিট পয়েন্ট নির্ধারণ করে এবং মিসাইল ফায়ারিং সিস্টেমকে নির্দেশনা দেয়। নির্দেশনা পেয়ে ফায়ারিং সিস্টেম থেকে ক্ষেপণাস্ত্র ছুটে যায় আকাশে, সেখানে গিয়ে বিস্ফোরিত হয় ধেয়ে আসা রকেটের কাছে। এতে শত্রুপক্ষের রকেট আকাশেই ধ্বংস হয়ে যায়। কিন্তু যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ভর করে টিকে আছে ইসরায়েল, তারও রয়েছে দুর্বলতা। একসাথে অনেকগুলো রকেট ছোড়া হলে বিভ্রান্ত হয় এই সিস্টেম, ফলে কিছু রকেট দেশটির জনবহুল বিভিন্ন শহরে আছড়ে পড়ে প্রাণহানির ঘটনা ঘটছে। ঠিক এই সুযোগটি নিয়েছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। গেল শনিবার মাত্র 20 মিনিটে 5,000 রকেট ছুড়ে আয়রন ডোমকে দ্বিধায় ফেলে দিয়েছে হামাসের রকেটগুলো, ফলে কিছু রকেট প্রতিরক্ষার ফাঁক গলে আছড়ে পড়ে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে। এতে প্রাণ হারায় দেশটির অসংখ্য মানুষ, বিধ্বস্ত হয় নানা স্থাপনা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।